সবাইকে শুভেচ্ছা এবং আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের এইট ব্যাচের যারা স্টুডেন্ট, কারণ আমাদের এইট ব্যাচের একটি মেধাবী স্টুডেন্ট, একজন মেধাবী স্টুডেন্ট দুবারের উপরে আসলে কি ধরনের নির্যাতন হয়েছে 25শে মার্চের রাতে। আমি মনে করি সেটা আসলে নিন্দনীয়, কারণ আমরা ঢাকা ইউনিভার্সিটিতে, আমি নিজেও 2002 থেকে স্টুডেন্ট এবং আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি সবসময়ই কিন্তু স্টুডেন্টদের প্রতি খুবই ফ্রেন্ডলি, স্টুডেন্টদের অধিকার এবং স্টুডেন্টদের এন্টাইটেলমেন্ট সংরক্ষণে সবসময় ঢাকা ইউনিভার্সিটি খুবই পজিটিভ রোল নিয়েছে। কারণ আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্ম এবং বাংলাদেশের জন্মের সাথে আমাদের এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের এক ধরনের আমি মনে করি আর্থিক সম্পর্ক রয়েছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ছাত্রছাত্রীদের মধ্যে যদি এই ধরনের কোনো নির্যাতনমূলক ঘটনা ঘটে এবং সেই জায়গা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের অনেক বড় দায়িত্ব তৈরি হয়, দায়িত্ব সৃষ্টি হয়। এবং আমরা এর আগেও দেখেছি গত প্রতিক্ষেত্রের এই কমিটিতেও বেশ কিছু স্টুডেন্টদেরকে এবং তার আগেও বেশ কিছু স্টুডেন্টদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, কাউকে পার্মানেন্টলি বহিষ্কার, কাউকে টেম্পোরারি বহিষ্কার করা হয়েছে। শুধুমাত্র এই জন্য যে ঢাকা ইউনিভার্সিটির যে নিয়ম, ঢাকা ইউনিভার্সিটির যে রেগুলেশন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য যেই আইনগুলো আসলে ফলো করে সেখানে কোনোভাবেই কোনো অপরাধমূলক কাজের কোনো স্থান নেই। তো 25 তারিখ দুবাইয়ের বিরুদ্ধে যে ঘটনাটি ঘটেছে এবং সেই সাথে সাথে যে ঢাকা ইউনিভার্সিটি আমরা শুনতে পেরেছি যে দুজন স্টুডেন্টকে অলরেডি অ্যারেস্ট করেছে, তো সেটা সাধুবাদ জানাই। কিন্তু একই সাথে আমি মনে করি যে অন্যান্য অনেক বিষয়ের মতো বাংলাদেশে যেটা হয় যে বিষয় হয়তো কালের আবর্তে হারিয়ে যায়, আমি চাই যে আমাদের একজন স্টুডেন্টের কোনো এই ধরনের অপরাধকে যদি কোনোভাবে আমরা প্রশ্রয় দিই অথবা এটা যদি সুস্থ তদন্ত না হয় সেই ক্ষেত্রে হয়তো প্রস্তুত আরেকটি ঘটনার উদ্রেক হতে পারে। তো সেই জায়গা থেকে আমি বর্তমান প্রশাসনকে অনুরোধ করবো যে আমাদের ছাত্রদের ওয়েলফেয়ার, আমাদের ছাত্রদের বেনিফিটের কথা ভেবে এই ধরনের যতগুলো ঘটনা ঘটেছে দুবারের ঘটনাটি সহ সুষ্ঠু তদন্ত আমরা আশা করি আমাদের প্রশাসনের কাছে, এবং প্রশাসন যেভাবে আসলে বিষয়টি দেখছে এবং খুবই আমি মনে করি যে খুবই তৎক্ষণাৎ ইনিশিয়েটিভ নিয়েছে, এইভাবে যেন পুরো বিষয়টি একদম শেষ না হওয়া পর্যন্ত, মানে ডিসিপ্লিনারি অ্যাকশনে যাওয়া না পর্যন্ত প্রশাসন সেইভাবে সহকারে বিষয়টি সমাধান দেওয়ার চেষ্টা করবে। এবং আমি আমাদের সাধারণ ছাত্রদের কাছে অনুরোধ করব যে আমরা অনেক সময় না বুঝে অনেক ধরনের ভুল করে ফেলি, অনেক ধরনের অপরাধ করে ফেলি, তো আমরা যার জায়গায় যেভাবেই থাকি না কেন ভবিষ্যতে যেন আমরা কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমে না হই, সেজন্য আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার থেকে শুরু করে আমাদের আমাদের ডিপার্টমেন্টগুলোকে, আমাদের হলগুলোকে, আমাদের যে মনোজাগতিক যে কাউন্সিলিং দেওয়া হয় সেই জায়গাগুলো আমার মনে হয় আরেকটু স্ট্রং করলে আমরা হয়তো ভবিষ্যতে এই ধরনের অপরাধগুলো দেখতে পারবো না। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার স্টুডেন্টদের কারণ আজকে আমার 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 পরীক্ষা ছিল, তো সেভাবে এই সিনিয়র যারা আছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শান্তিপূর্ণভাবে সব অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সহপাঠী, আমাদের বন্ধু, মেধাবী শিক্ষার্থী জুবায়ের ইবনে হুমায়ুন গত 25 তারিখ সন্ধ্যায় একটি মানবেতর আক্রমণের শিকার হয় কবি জসীমউদ্দিন হলের মাঠের প্রাঙ্গণে। আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে বলতে চাই, জুবায়ের উপরে এই হামলা, প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা, কি রয়েছে বিভাগের উপরে হামলা। আমরা সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছি এবং আমরা মনে মনে বিশ্বাস করি যে এই গ্যাং কালচার কখনোই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং সংস্কৃতি ঐতিহ্যে থাকতে পারে না। আমরা এই গ্যাং কালচার, তাদের এই মাদকের এই জাল ছড়ানো, তাদের নির্যাতন, নিপীড়ন সাধারণ শিক্ষার্থীরা এভাবে আর সইতে পারবে না। আমরা প্রশাসনকে জানাতে চাই যে এর বিরুদ্ধে আমরা প্রতিকার চাই, সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে শান্তি চায়, সাধারণ শিক্ষার্থীরা মুক্তি চায় এসব গ্যাং কালচার থেকে। আমরা জুবায়ের উপর যে হামলা হয়েছে সেই হামলার সুষ্ঠু বিচার চাই এবং আমরা বিশ্বাস করি প্রশাসন অবশ্যই সুষ্ঠু বিচার করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।